এতিয়াতো আমাক কোনবাই কোনবাই উপলুঙা করে বাংলাদেশিনো কেইটা আছে উপলুঙা করে চুক্তিখন নু কি এটো উপলুঙা করে সীমা সিল কইবলে সময় লাগেনি আজি লাগে ভারত বাংলাদেশের মাঝে দ্বিপাক্ষিক চুক্তিয়ে নহল এনআরসি কোন উন্নতি উন্নতি উন্নতিকরণের কথা কল এনআরসি অসম চুক্তি মর্মে উন্নতিকরণের কথা হল অসমৰ ৰাইজে দুবাৰকে খাৰি পাতি প্ৰপত্ৰ পূৰণ কৰিলে উচ্চতম ন্যায়ালয় তদাৰকত হল তদাৰকত হৈ যিটো ফলাফল আমি সন্তুষ্ট নহয় উচ্চতম ন্যায়ালয়ত খুদ অসম ছাত্রসন্থে আবেদন দিছোঁ যে এখন রি এক্সামিনেশন হব লাগে বাংলাদেশী নামমুক্ত এনআরসি প্রস্তুত কৰিব লাগে এতিয়া অসম সরকার কেন্দ্রীয় সরকারের সাংবাদ মেলর পাবলিক মিটিংত রাজহুয়া সভাত কয় যে এখন বাংলাদেশী আছে কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের আজিলেকে আবেদন দিয়া নাই গতি কেন্দ্রীয় সরকার অসম সরকারে কোন তারিখ উচ্চতম ন্যায়ালয়ের আবেদন দিব রি এক্সামিনেশন করবলে কোন তারিখ বাংলাদেশী নামমুক্ত এনআরসি প্রস্তুত করবলে উচ্চতম ন্যায়ালয়ের অসম সরকার কেন্দ্রীয় সরকারে আবেদন দিব সেই দিনটা কোক না চুক্তির আরো একটা দফা আছে সাত নম্বর দফা এই হল অর্থনীতি রক্ষা কবচ আমি অর্থনীতি রক্ষা কবচটি নাপালো অসম চুক্তির সাত নম্বর দফায় অসমৰ জনসাধারণের জীবন ধারণের মানদণ্ড উন্নত হব পরাকৈ ব্যবস্থা লবর কারণে অসম চুক্তির সাত নম্বর দফাত প্রতিশ্রুতি দিয়া আছে তার লগতে অসমত রাষ্ট্রীয় পর্যায়ের বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি দিয়া আছে যার কারণে আমি তেজপুর বিশ্ববিদ্যালয় পাইছো এতিয়া এই অর্থনৈতিক সমস্যার সমাধানের কারণে কিবা ব্যবস্থা ললে নেকি ইতিমধ্যে তো ব্যবস্থা তার কারণে পরামর্শ দিয়া আছে গতি খিলঞ্জিয়া মানুষের জীবন ধারণের মানদণ্ড উন্নত করে নিবন যুবক যুবতী সমাজত মর্যাদা সহকারে জিয়াই থাকার পথর সন্ধান পাব পরাকে অর্থনৈতিক পদক্ষেপ লাগবে আর পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থায় জাতিটো মেরুদণ্ড শক্তিশালী হব কা বিরোধী আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকার নিজে গঠন করেছিল উচ্চস্তরীয় কমিটি ন্যায়াধি বিপ্লব শর্মা ডাঙরিয়া নেতৃত্ব বিপ্লব শর্মা ডাঙরিয়া নেতৃত্বের কমিটিয়ে উচ্চস্তরীয় কমিটি কেন্দ্রীয় সরকারে কৈছে এখন উচ্চস্তরীয় কমিটি বিপ্লব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত ন্যায়াধীশ বিপ্লব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত গঠিত উচ্চস্তরীয় কমিটিয়ে অসমৰ খিলঞ্জীয়া মানুষের কি সাংবিধানিক রক্ষা কবচ লাগে প্রতিবেদন দিছে সময়মতে দিছে প্রতিবেদন দুবছরের বেশি সরকারে কার্যকরী করা নাই পেলাই থাকে তাত অসমৰ খিলঞ্জীয়া মানুষের ভাষা সংস্কৃতি মাটি আমার রাজনৈতিক অধিকার খিলঞ্জীয়া মানুষে নিজের মাতৃভূমিত কেনেকেনো প্রভুত্ব রাখব পারে কেনেকে সর্বকালকার নির্ণায়ক অধিকার রাখব পারে এই সকল কথা প্রতিবেদনত আছে সেইখনটো কার্যকরী করিম বলে কৈছিল প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীয়ে কৈছিল আমি দাড়ি কমা সহ কার্যকরী করিম অসমৰ রাজনৈতিক নেতৃত্বই কৈছে প্রতিবেদন পালেই কার্যকরী করা হব কত গল প্রতিশ্রুতি অসার হল তার কারণে আজি পরিস্থিতি